গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো মুক্তারাজ লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি বন্ধুরা। আর এখন বাজে সকাল 8টা, 8টার থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। তো বন্ধু, তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আজকে সকালবেলা মানে ঘুম থেকে উঠিয়ে রাজার বাবা ডিউটিতে ছিল, ডিউটি থেকে এখন এসেছে, এসে ওকে একটু বইটা নিয়ে বসিয়েছে। তো ও যাই শিখে, এখন তো শেখার বয়স না, তবু বইটা নিয়ে একটু বসিয়ে দিয়ে যাই শিখে। তো ওকে কিছু কিছু মানে আম কোনটা, হাতি কোনটা, ঈগল কোনটা, এগুলোগুলো দেখাচ্ছে। তো তারপর আমরা একটু ভাতটা খাই, তাড়াতাড়ি রান্না হয়েছে আর সকালবেলা ভাতটা খেয়ে এক জায়গাতে রান্না দেবো, তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিচ্ছি আমরা বন্ধুরা। আর কি আছে ভাতের সঙ্গে? আলু ভাজা, তারপরে তরকারি ছিল, ডাল, এটা দিয়ে আমরা ভাত খেয়েছি। আর আমরা রেডি হয়ে গিয়েছি টাউনের দিকে, টাউনে যাবো আজকে। তো তোমাদের তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো ব্লগটা দেখো বন্ধুরা। এখন আমরা যাচ্ছি গাড়িতে যাওয়ার জন্য, মানে গাড়িতে যে উঠবো এখন। তো গাড়ির স্ট্যান্ডে যাচ্ছি, তো দেখি গাড়ি পাই কি না। তো একটু দাঁড়াতে হবে, গাড়ি পাবো মানে একটু দাঁড়াতে হবে। রাজা তো আগে চলে গিয়েছে। তো এই বন্ধুরা আজকে বাইকে যাব না, আজকে গাড়ি দিয়ে যাবো ভাবছি, অটো দিয়ে যাব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা অটোতে উঠে গিয়েছি আর এখন আমরা চলে এসেছি টাউনে ভিতরে। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, আমরা এখন টাউনে চলে এসেছি আর এখন আমরা যাব চৈত্র মেলাতে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা, ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কতগুলি শাড়ি কাপড় দেখতেই পাচ্ছ বন্ধুরা মলের ভিতরে। তো আমি দেখছি কাপড়। তো বন্ধুরা তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো, আমরা এখন মলে চলে এসেছি মলে কাপড় কেনার জন্য। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখানে দেখছি আমার রাজের জন্য কাপড় আর আমার মামার বাচ্চাটার জন্য কাপড় দেখছি। তো এই পছন্দ হচ্ছে না, ঘোরাঘুরি করছি দিকে দিক থেকে ওদিক। তো এটা নিয়েছি রাজ আমার মানে মামার বাচ্চার জন্য কাপড়। জামাটা খুব সুন্দর দেখতে। তো রাজ দেখতেই পাচ্ছ কী করছে বন্ধুরা, দুষ্টুমি করছে। তো বন্ধুরা মোটামুটি তো কেনাকাটা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ সাইডে অনেক চৈত্র মেলায় বসেছে। দেখতে পাচ্ছ অনেক চৈত্র মেলা বসেছে, সবাই চৈত্র মেলা কাপড় চোপড় কিনবে, তারপর মেলা বসেছে কত সুন্দর সুন্দর। তো এখন বন্ধুরা আমরা গাড়িতে উঠে গিয়েছি আর দেখি রাজের পাপা আর রাজ গিয়েছে কুসায় রস খেতে। তো ফাইনালি বন্ধুরা আমি বাড়িতে চলেই এলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এখন রাজের পাপা দেখতে পাচ্ছ কী করছে, রাজ কী করছে। তো বন্ধুরা তোমরা দেখা থাকো, সঙ্গে থাকো। তো তোমাদেরকে কাপড়গুলো আমি শেয়ার করবো এখানে কী কী এনেছি। তো এদিকে দেখো রাজের পাপার জন্য এনেছে একটা প্যান্ট, এনেছে জিন্সের প্যান্ট, মানে ওর মানে ভালো প্যান্ট নেই তো ওর জন্য একটা জিন্সের প্যান্ট এনেছে। তো এই বন্ধুরা তারপর জিন্সটা ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছ, ও খুব সুন্দরই মোটামুটি ভালোই লাগে। তারপর এদিকে দেখাচ্ছি আর একটা কুর্তি এনেছে আমার জন্য, একদম সিম্পল, এত মানে ইয়ে নাই, সিম্পলের ভিতরে এনেছে কুর্তিটা আমার। তো বন্ধু তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি ক্যামেরাতে খুলে খুলে। তো তোমাদের এখন একটু অল্পখানি দেখিয়ে দিচ্ছি। তো এই বন্ধুরা তারপর এনেছি একটা বেশির এনেছি, বেশিরটা তোমাদেরকে দেখাবো, সব কিছু খুলে দেখাবো।
তো তুমি দেখে দেখো সঙ্গে সঙ্গে। একদম নরমালি কুর্তিটা দেখতে পাচ্ছো, খুব সিম্পলের ভিতরে। এটা আমার জন্য এনেছি, আর এটা আমার জন্য এনেছি, আর এনেছি একটা বেডশিট। দেখতেই পাচ্ছ বলেছিলাম তো বেডশিট নেই, তো বেডশিট এনেছি একটা সিম্পলের ভিতরে। দেখতেই পাচ্ছ বেডশিট এনেছি, তারপর এনেছি বন্ধুরা রাজের জন্য ড্রেস এখানে আছে। তো রাজের জন্য একদম একটা গেঞ্জি সাথে আছে, প্যান্টটা সাথে প্যান্ট। আর আমার একটা মামার বাচ্চার মানে অনেক পছন্দ, ওর জন্য একটা ড্রেস এনেছি। দেখতে পাচ্ছি ছোট্ট ড্রেসটা, কিউট ড্রেসটা দেখতেই পাচ্ছ। রক এটার সাথে ছোট্ট প্যান্ট একটা আছে, দেখতে পাচ্ছি ছোট্ট প্যান্ট। তারপর বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, এনেছি দেখতেই পাচ্ছ। আর আমার জন্য একটা কানের এনেছি, একদম নর্মালি ছোট্ট একগুলো কানের দেখতে পাচ্ছ। এভাবে থাকে, এটা কি হয়ে গেছে জানি দেখাচ্ছি। অবশ্যই করে দেবে, আমি আবারও একটা নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো লাগে, সুস্থ থেকে, বাই বাই, টাটা।